গোষ্ঠীদ্বন্দ্ব ধীরে ধীরে পরিণত হচ্ছে সাঁড়াশি চাপে। নদিয়ার হরিণঘাটা বিধানসভার হরিণঘাটা ব্লকের জোড়া অভিযোগ, চণ্ডীরামপুরের 136 নম্বর বুথে পঞ্চায়েত সমিতির প্রার্থী নিয়ে মন কষাকষি। পঞ্চায়েত সমিতির প্রার্থী সুপ্রতিম রায়ের নাম ঘোষণা হতেই বিরোধ। একাংশের মতে প্রার্থী করতে হবে জহিরুল ইসলামকে। পাশাপাশি বিরোধী গ্রাম পঞ্চায়েতে প্রার্থী ঘোষণার দাবি নিয়ে বুধবার রাতে পথ অবরোধ করে তৃণমূলেরই একাংশ। অঞ্চল সভাপতির বিরোধিতায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। মোহনপুর পুলিশ ফাঁড়ির বাহিনী গিয়ে অবরোধ তোলে। আমাদের অঞ্চল সভাপতি কি স্বার্থে কি কারণে সেটা আমরা জানতে চাই। তার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামবাসী মিন্দ সমবেত হয়ে রাস্তা অবরোধ করেছে, আর গ্রামবাসী মিলে যে প্রার্থী ঠিক করেছে সেই প্রার্থীকেই দাঁড় করাতে হবে, তবে গ্রামবাসী বৃন্দ তাকে ভোট দিয়ে টিএমসিতে জয়যুক্ত করবে। আমার ওই নাম চাচ্ছি না। কি নাম ঘোষণা হয়েছে? সুপ্রতিম রায়। ওটা কোন দল করে? টিএমসি দলই করে। আমরা টিএমসি দলই দিল। আপনারা কাকে যাচ্ছেন? আমরা জহিরুল মাস্টারকে চাচ্ছি। এই এলাকায় একদিকে হচ্ছে পঞ্চায়েত সমিতির যে সুপ্রতিম রায়, তার নাম এসেছিল, তার নাম বদলের দাবি রেখেছিল স্থানীয়রা, এবং এই বুথেরই যে গ্রাম পঞ্চায়েতের যে প্রার্থী আজমিনা বিবি, তার নাম প্রথম থেকে দাবি রেখেছিল, কিন্তু সেই দাবি কিছুতেই মানা হচ্ছিল এবং নাম ঘোষণা হচ্ছিল না, এতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। বেলা বাড়তেই বদলালো ছবি। তড়িঘড়ি বিরোধী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 136 নম্বর বুথের প্রার্থী ঘোষণা করলো তৃণমূল। মনোমতো প্রার্থীর নাম শুনে খুশি এলাকাবাসী। স্থানীয় চায়ের দোকানে এই নিয়ে জোর কদমে আড্ডা চলে। পঞ্চায়েত সমিতির প্রার্থীও আমাদের দাবি ছিল যে মানে অন্য একটা নাম হোক, কিন্তু সুপ্রতিম রায়ের নাম রয়েছে, তো সেটাতে কোনো ব্যাপার না, কিন্তু আমাদের গ্রাম্য যে 136 নম্বর বুথের যে আসমিনা বিবি, যার নাম গ্রামের সবাই মিলে সুপারিশ করেছিল, তার নামটাই এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে তার নামটাই রয়েছে, এতে গ্রামবাসীরা খুশি। আমার গ্রামবাসীরা চেয়েছে আমাকে, আমার খুব ভালোই লাগছে। আমি চাইবো গ্রামবাসীর উন্নতির জন্য, গ্রামবাসীর ভালো করার জন্য যতটা চেষ্টা পারবো, যতটা যতক্ষণ পর্যন্ত চেষ্টা চালাতে পারবো যে ভালো করার জন্য। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল নদিয়ার হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েত। বিভিন্ন পঞ্চায়েতে প্রার্থীর নাম ঘোষণা হতেই তৃণমূলে অন্তর্কলহের অভিযোগ। সূত্রের খবর, নির্দল হিসেবে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী মনোনয়ন জমা দিতে গেলে বাধার অভিযোগ। সবাই তৃণমূল করতাম, এখন গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আমাদের নতুন আর কি নির্দল। কারণটা কি? গোষ্ঠীদ্বন্দ্বের কারণটা কি? মানে প্রার্থী পছন্দ না বা কিছু? প্রার্থী পছন্দ না, আমাদেরকে ছেড়ে দিয়ে ওরা কাজ করছে। ওরা নতুন কিছু সব সিপিএনের লোকজন নিয়ে বলছে, ওরাই এখন সব কিছু। দীর্ঘদিন তৃণমূল করেও প্রার্থী পদ দেওয়া হচ্ছে না। কয়েকজন আইএসএফ এর হয়েও মনোনয়ন দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষুব্ধদের। টিএমসিতে জায়গা পাইনি, আমরা দীর্ঘদিন ধরে টিএমসি করে আসছি, আমাদের সেখানে জায়গা পাইনি, আমরা আইএসএফ থেকে জমা দেবো। আজকে আমাদের লাস্ট নমিনেশন জমা দেওয়ার দিন, আজকে আমাদের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আমাদেরকে আটকেছে। আমরা কি করবো? আমাদের জীবনের ভয়তে আমরা একবার যেতে গেছি, পুলিশ দুটো পুলিশ গাড়ি এসছে, আমাদের প্রশাসনভাবে নিয়ে যাচ্ছে, যে থেকে আমাদের রাস্তায় ছেড়ে দিলে, যে ওরা পেছন থেকে চলে এসছে বলে আমাদের কাদের ভরসায় যাবো? আইন তো এখন ওদের হাতে, আমরা কার ভরসায় চলবো বলেন? সঙ্গে নিয়ে যাতে গাড়ি পিছনে চলে গেলো, এরা যে কোথায় গেলো, তাহলে পুলিশের কোনো আর দায়িত্ব নেই? আজকে যদি রাস্তায় কিছুটা হয়ে যেত, এর কৈফিয়ত কে দেবে? তোমরা কোথায় যাচ্ছিলে? নমিনেশন জমা দেওয়ার জন্য পুলিশ এখানে এসে নিয়ে যাচ্ছিল। তৃণমূল কর্মীদের মধ্যে টিকিট না পেয়ে দল ছাড়ার মনোভাব, নির্দল হিসেবে মনোনয়ন প্রদান, দলের বিরুদ্ধে ক্ষোভ। ব্লকে একের পর এক ভাঙনের মুখে পঞ্চায়েতের লড়াই ক্রমশই কঠিন হচ্ছে শাসক দলের কাছে। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।